যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য আজকে রান্না। আমি তো এটা ডাল ভাত দিয়ে খেতে খুবই পছন্দ করি, কিন্তু রাজস্থানে রুটি দিয়ে এই হাঁড়ি মিচকা কুটা রান্না হয়। শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করা হয়। আমি এখানে কাঁচা লঙ্কা লাল আর সবুজ দুটোই নিয়েছি। এবার মিক্সির জারে পরিমাণ অনুযায়ী লঙ্কা দিয়ে দিচ্ছি। ডাল ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার লঙ্কাগুলো একটু ভেঙে নিচ্ছি, তারপর পুরোপুরি বাটবো না, আধ বাটা করবো। আপনারা চাইলে হামানদিস্তা কিংবা শিলপাটাতেও কিন্তু থেতো করে নিতে পারেন। পুরো বাটলে এটা স্বাদ পাওয়া যাবে না, তাই আধ বাটাই করে নিচ্ছি, জল ছাড়াই কিন্তু বেটে নিচ্ছি। বাটা হয়ে এসছে, এবার কড়াইয়ে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দেবো। রান্নাটা সর্ষের তেলেই করতে হবে, আর একটু বেশি পরিমাণই সর্ষের তেল দিতে হবে। এবার তেলটা ভালো করে গরম হতে দেবো। তেল গরম হয়েছে, হাফ টি স্পুন দিয়ে দিলাম কালো জিরে, হাফ টি স্পুন গোটা জিরে, হাফ টি স্পুন সর্ষে দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে যেই কাঁচা লঙ্কাটা আধ বাটা করে রেখেছি সেই বাটাটা দিয়ে দিলাম। বাটাটা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা একদম মিডিয়াম আছে, করা আছে, খুব ভালোভাবে ভেজে নেব 2 থেকে 3 মিনিট, যাতে কাঁচা লঙ্কার গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল, মিক্সির জার ধোয়া জল সামান্য পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো বড় চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা খুব সুন্দর আসে। আপনারা চাইলে নাও দিতে পারেন। তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1.5 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দেবো না, ধনে গুঁড়ো দেবো। ধনে গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ মৌরি গুঁড়ো, প্রায় 1 চামচের 1 চামচ মৌরি গুঁড়ো করে রেখেছিলাম, সেই মৌরি গুঁড়োটা দিয়ে দিলাম। মৌরি গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে মশলা থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে। পুরোপুরি তেল বার না হলে কিন্তু রান্নাটা একদম সিম আছে, প্রায় 2 থেকে 3 মিনিট মতো করে যেতে হবে। 1 চিমটে দিয়ে দিলাম চিনি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের 1 চামচ টক দই। টক দই দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই টক দইয়ের জন্য কিন্তু লঙ্কার যে ঝালটা থাকবে সেটা অনেকটাই কমে যাবে। টক দই দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। টক দই দেওয়ার সাথে সাথে কিন্তু গ্যাসের আঁচটা একদম সিম করে দিতে হবে, নাহলে দইটা ফেটে যেতে পারে। আস্তে আস্তে তেল বার হতে শুরু করে দিয়েছে। কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি, আরও 1 থেকে 1.5 মিনিট। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। তাহলে তৈরি হয়ে গেল রাজস্থানের হাঁড়ি মিচকা কুটা। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো।